বাংলাদেশে পরীক্ষামূলকভাবে রবিবার থেকে 5G চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক। এতে অবকাঠামো এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে হুয়াওয়ে। প্রাথমিকভাবে 6টি স্থানে 5G-র পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। বাণিজ্যিকভাবে গ্রাহকদের জন্য 2022 সালের মধ্যে 2000টি স্থানে এই সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে তা বিস্তৃত করা হবে। 5G প্রযুক্তি সমাধানের বিষয়ে চলতি বছরের অক্টোবরে টেলিটকের সঙ্গে হুয়াওয়ের একটি চুক্তি হয় এবং এই চুক্তির অধীনে হুয়াওয়ের বাংলাদেশে 5G প্রযুক্তি চালু করতে টেলিটককে বিশ্বমানের সেবা প্রদান করছে। ইতিমধ্যে ঢাকা শহরে বিভিন্ন সাইটে হুয়াওয়ে এবং টেলিটকের যৌথ পরীক্ষায় ব্যবহারকারীদের জন্য 1.5 Gbps পিক ইন্টারনেট গতি এবং 710 মিলিসেকেন্ড ল্যাটেন্সির মতো দারুণ ফলাফল পাওয়া গেছে। এর মাধ্যমে বাংলাদেশের শিল্পে ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য আরও অনেক সুযোগ তৈরি করা সম্ভব হবে। সাজাওয়াট, লাইট বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাকবাদার চৌপতি, কোচবিহার। ফোর জি থেকে আমরা 5G-তে যাচ্ছি, এটা শুনে খুবই আনন্দিত হচ্ছি। কারণ 4G যে স্পিডটা ছিল তার চেয়ে বেশি স্পিড এখন আমরা নতুন করে পেতে যাচ্ছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়। আমরা খুবই খুশি এতে যে আমরা এখন 4G থেকে 5G-তে